বছর খানিক আগে লক্ষ্মীপুরের আনোয়ারের সাথে শেয়ালের বন্ধুত্বের গল্প শুনিয়েছিলাম। আনোয়ার কুড়িয়ে পাওয়া শেয়াল ছানাকে নিয়ে পরম আদর যত্নে বড় করে। অতঃপর আনোয়ার এবং তার পরিবারের শেয়ালটির সাথে তৈরি হয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আদর করে শেয়ালটির নাম দেওয়া হয়েছে বন্ধু। আমরা ঘরে ঢুকি, দরজা লাগালাইলে, এই তো আর ঢুকার পথ না, এই নিজে নিজে পথ করে নিল এই ঘরের এখান দিকে। আমার দাদিও ওই সম্পর্ক, সেই লাঠি দিয়ে বাড়ি দিল, একটু খুব শ্যান হয়েছে, লাঠি দিয়ে বাড়ি দিয়েছে, পা ভাঙি গেছে, পা ভাঙি গেছে। আর আমি দাদিরে খুব রাগ হয়েছি, রাগ হওয়ার পরে দাদি আর কয়দিন আসে না, তা আমি এর ব্যান্ডেজ ট্যান্ডেজ করেছি। তো কিছু মানুষের যে ওষুধ খাওয়াইছি, অন্য কিছু ওষুধ খাওয়াই না, শুধু প্যারাসিটামল খাওয়াইছি। এখান থেকে আলা দিলে সুস্থ। রাত্রেবেলা একদিন কুকুরে নিয়ে গেল, নেওয়ার পরে একটা পুকুরে আসিল, কুকুরের বয়স এই পুকুরের নামই রইল। তো আমরা রাত্রে বিবাহ মিলি নিয়ে আসলাম, আনার পরে সাইদিন অনেক ক্ষত, কুকুরের কাওয়াটা খুব ক্ষত। তারপরে এরে সিলাই করলাম, মানে বেশি হয়ে গেছে কামড়টা, তো সিলাই টিলাই করি, ওষুধ টষুধ খাওয়াইলাম, খাওয়ানোর পরে দেখতাম যে সুস্থ, তুই সারি দিলাম। ভালো বন্ধু হিসাবে সব কিছু, অনেক খেলাধুলা করে আমার সাথে, অনেক মজার কাহিনী অল করে, কে বিছানা আসু, কাউকে কামড় দেন, আপনার দাদা সবাই খেলাধুলা করতে আছে, সবার সাথে এটাই মিল জিল, সবার সাথে আছে, ছোট বড় সবার সাথে খেলাধুলা করে, কাউকে কামায় এই গোসল নিজে করে। আর আমরা কোনো সময় সাবান টাবান দিয়ে গোসল করাই, নিজে শ্যাম্পু ট্যাম্পু লাগাই দিলে গোসল করে, পুকুরে নামি, খানা জিনিস আনলে তার সাথে বন্ধুত্ব হয়ে যাবে। তার এই আজকে সকালে সিনেমা সানি সে খাইনি, মালিকায় লই চলে গেছে। এটা ছোটো বাচ্চা ভাই ছিল, বাচ্চার তো লালন পালন করছে, লালন পালন করে দুধ ফিটার ব্যাগগুলো খাওয়ায়, খেজুর বিস্কিট যা আছে ইত্যাদি সবগুলো, ভাতও খাও, মাছও খাও, মাছের কাঁটা যা আছে, পোলট্রি মোরগ হইতে কোনো কিছু বাকি নেই, সবগুলো খেতে আসে। রাত্রে ঘরে ঘুমা, ধরেন রাত্রে আটটা পর্যন্ত এই এরিয়ার মধ্যে ঘুরবো, ঘুরার পরে ঘরে চলি যাবে, অন্য অন্য হিয়াল আইলে এগুলো ঝগড়া খতম করি, ঘরের দিকে ঢুকে যায়। পারিবারিক কারণে আনোয়ারকে জেলে যেতে হয়। শিয়ালের কাছ থেকে বিদায় নিয়ে আনোয়ার জেলে গেল, আর শিয়ালটি চলে গেল অজানা গন্তব্যে। আনোয়ার জেল থেকে ফিরে আসলেও ফিরে আসেনি তার বন্ধু শিয়াল। তবে সে লোক মুখে শুনেছে কে বা কারা এই শিয়ালটিকে জবাই করে খেয়ে ফেলেছে। যেদিন আমি জেলে গেছি সেদিন শিয়াল আমার সাথে বাইরে গেছে, আর এখনো বাড়ি ফিরে নেই। বাড়িটাই শুনলাম জবাই করে খেয়ে ফেলাইছে। আমি পশুর প্রতি একটু আগ্রহী, মানে আবেগ দিয়ে তাদেরকে লালন পালন করি, ভালোবাসি পশু পাখি বেশিরভাগ। সত্যি কথা, আমি যদি পাই সামনে পালবো আরো। সাফায়েত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর।